আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমরা বিগত দুই তিনটি ভিডিওর মাধ্যমে আমরা এই ধরনের ছোট্ট রিলের ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম। এই ধরনের রিলেটা আপনারা দেখছিলেন, ছোট্ট রিলে। তো আমরা যখন কাজ করব বা কাজ ইলেকট্রিক কাজ করব, তো সেক্ষেত্রে আমাদের মোটামুটি এই ছোট্ট রিলে সম্বন্ধে কিছু না কিছু জ্ঞান থাকা উচিত। রিলে সাধারণত একটা সিস্টেমকে আপনার এনসি থেকে এনও করে দেয়, এনও থেকে এনসি করে দেয়। মানে রিলে কন্ট্যাক্টের মাধ্যমে কোনো কানেকশনকে সে ডিসকানেক্ট করে, আবার কোনো কানেকশন সে কানেক্ট করে, কোনো কন্ট্যাক্ট কানেক্ট করে, আবার কোনো কন্ট্যাক্ট ডিসকানেক্ট করে। এটাই হচ্ছে রিলে কন্ট্যাক্টের কাজ। যেমন ম্যাগনেটিং কন্ট্যাক্টের মতোই এটার ছোটো ভাই আর কি, ছোটো সাইজ। এই রিলেটি হচ্ছে 10 এম্পিয়ার, ঠিক আছে? এই রিলেটি হচ্ছে 10 এম্পিয়ার। আজকে এই রিলেটির কাজ আমরা আপনাদেরকে দেখাবো যে এই রিলেটা দিয়ে কিভাবে একটি চেঞ্জ ওভার করবেন। তো এই রিলেটা দিয়ে আপনারা তিনটি চারটি ফ্যান, দুইটি বা তিনটি লাইট আপনারা চেঞ্জ ওভার করতে পারবেন। তো কীভাবে করবেন, কী কানেকশনটা কী কীভাবে করলে ভালো হয়, এই জিনিসটা নিয়েই আজকের আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলুন আমরা কানেকশনটি দেখি। কানেকশনে যাওয়ার আগে এর একটা ডায়াগ্রাম আছে, আমরা এই ডায়াগ্রামটি দেখি। এটা হচ্ছে রিলের কয়েল, আর মানে 7 আর 2 আছে, এটা হচ্ছে রিলের কয়েল। টার্মিনাল 1 আর 4 রিলে নর্মালি কানেক্ট রয়েছে, টার্মিনাল 5 আর 8 নর্মালি কানেক্ট রয়েছে, টার্মিনাল 8 আর 6 কানেক্ট হবে ম্যাগনেটিক, টার্মিনাল 1 আর 3 কানেক্ট হবে যখন আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল কানেক্ট হবে, মানে কারেন্ট যখন দিয়ে কয়েল কানেক্ট হবে। বেসটা থাকে আলাদা আর রিলেটা থাকে আলাদা। রিলে আর বেসের সাথে কানেকশন করা লাগে। এই একটা দাগ উঁচু হয়ে রয়েছে আর এখানে দাগ কাটা রয়েছে, এটার সাথে এটাই মিলে গে রিলে লাগে। সিরিজ লাইনের মাধ্যমে আমরা এটাকে দেখার চেষ্টা করবো, ওটা করতে পারবেন। 7 আর 2 হচ্ছে এই ধরনের এই টার্মিনাল আর এই টার্মিনাল। রিলেটা দত্ত আছে দেখতে পাচ্ছেন, তো সুবিধা হয় এই দুই মাথা এখানতে কয়েলটা হয়ে যায়। আবার উল্টা যদি দেন তাহলে কিন্তু কয়েলে কাজ করবে না, হ্যাঁ দেন কোনো কাজ করে না। এইভাবেই দিবেন 7 আর 2, এই কাজ করছে। এখন বর্তমান আছে এই মাঝের ফিন আর এই মাঝের ফিন, মানে এই ফিন আর এই ফিন বর্তমানে ধরা রয়েছে, এই ফিন আর এই ফিন বর্তমানে ধরা রয়েছে। চেক করি, এই যে এন্দে এটা দিলাম, এন্দে এটা দিলাম, সোজা সুদে দেন চলতেছে, এটা দিলাম চলতেছে। ম্যাগনেটিক কন্ট্যাক্টের রিল এটা যখন এইটাই ধরবো তখন এইটাই আর ওইটাই এই যে এই এই কানেকশন আর এই কানেকশনে ধরবে। এটার মধ্যে যখন আমরা টিপ দিব ম্যাগনেটিক কন্ট্যাক্টের রিলেটা যখন ধরবে, এই যে এই ধরছে। আবার এই কানেকশন এই যে এইটা এই মাথায় এই যে এই মাথা এই মাথায় আর এই যে এই সাইড এটাই ধরবে, এই সাইড। তো এটা দিয়ে কারেন্ট জেনারেটর দেওয়া যাইব, এই যে দেখেন ধরবে। তো কারেন্ট জেনারেটরের আমরা এটা ছোট্ট করে ওয়ারিং করে ফেলি, যে সাইডটার মধ্যে এটা দিবেন বাঁচবো, এটা হচ্ছে কয়েলের সাইড, এই যে। তো এই কয়েলের সাইডের মাঝখানে দুইটা টার্মিনাল হয়েছে আউটপুট, দুইটার মাথায় লাগাইছি আর দুইটা টার্মিনাল হয়েছে আউটপুট, ঠিক আছে? এই দুইটা টার্মিনাল আউটপুট। এখানে একটা ফেজ লাগাই দিলাম, এ পাশে ফেজ লাগাই দিলাম। যে তারটা আপনার কয়েলে যাইব এই তারটা দিয়ে লুড়ে দিতে পারবেন, সমস্যা নাই। এই দুইটা বর্তমানে কারেন্ট দেওয়া ছাড়া ধরা, ঠিক আছে? কারেন্ট দেওয়া ছাড়া ধরা, আর কারেন্ট যখন থাকবে তখন এইটার সাথে এটার কারেন্ট যখন থাকবে এইটার সাথে এটার কানেকশন হবে, কারেন্টটা যখন চলে যাবে কয়েল ছেড়ে দিবে তো এটার এটাই ধরে ফেলবে। তো তার জন্য করব কি, এইটার সাথে এটার কানেকশন দিয়ে দিব, এই যে লাগাই দিলাম। এটা একটু বড়ো তার হইলে ভিতরে দিতে পারতাম, এই যে ফেস। এখন কিন্তু এইটার সাথে এই টার্মিনালের সাথে এটা ধরা, যখন এনে কারেন্ট থাকবো এই 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 টার্মিনাল এইখান থেকে এইখানে এই আউটপুট হবে। তো আমরা এটা একটা নিউট্রাল দিয়ে দিলাম, এই আপনারা বুঝে বুঝে কাজ করেন। জেনারেটর এই তার দিয়ে গেছে, এনে যদি আমরা নিউট্রাল দিয়ে দিই আর যদি দুই তার হয়, নিউট্রাল এনে দিয়ে দিলে অন যদি লাগাই দিই তাইলে আমার এটা কাজ করে। আর যদি দুই ডেতার এই ফেজ নিউট্রাল জেনারেটারও কারেন্টের দুইটা একবারে আউটপুট করবেন তাহলে এইভাবে দিবেন, এটার সাথে এই কয়েলটারে এই টার্মিনালটাতে ব্যবহার করবেন। যদি এক তারে হয় তো এই এই ওই এটা দেওয়া লাগবে না, দুই তারে হলে মনে হয় ফেজ নিউট্রাল জেনারেটার থেকে ফেজও যাবে নিউট্রালও বের হবে, কারেন্ট থেকে নিউট্রালও যাবে ফেজও বের হবে, তখন কিন্তু এই কানেকশনটা
কানেকশনগুলো দেখে রাখেন, কোনো না কোনো সময় যদি কাজে লাগে তো কাটাই পারবেন, আর কাজে যদি না লাগে শিখে রাখবেন। জেনারেটারের নিউট্রাল এনে দিলাম না, কারেন্টের নিউট্রাল এনে দিলাম, কারেন্টের ফেজটা এনে দিলাম। জেনারেটার একটা নিউট্রাল প্রয়োজন, তাই না? জেনারেটার ফেজ দিলাম, নিউট্রাল দিলাম, কারেন্টের ফেজ, কারেন্টেরও ফেজ দিলাম, নিউট্রাল দিলাম, আউটপুট হবে এই পাশে, ঠিক আছে? আউটপুট হবে এই পাশে। কারেন্ট দেখাই, খুলে কাটে দেখো। কারেন্ট যখন থাকবে তখন এই এই এখন তো জেনারেটার দিছি না, জেনারেটার তো উন্মুক্ত আছে, তাই না? এই যে জেনারেটার দেই নেই, কারেন্ট যখন থাকবে এই লাইটটা জ্বলবে। এ দেখেন, কারেন্ট থাকলে লাইটটা জ্বলতেছে। জেনারেটর আনি, জেনারেটার আপনাদেরকে দিতাছি। জেনারেটার যখন আমরা লাগাবো সরাসরি জ্বলে উঠবো। হ্যাঁ দেখেন, এই যে জ্বলছে, ম্যাগনেটিক কন্ডাক্ট, কোনো কিছু ধরলো না, এই যে জ্বলছে, এই যে জেনারেটার দিলাম, ধরলো, জ্বলতেছে। যখন কারেন্টে দেই তখন কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টে কাজ করিয়া ম্যাগনেটিক কন্ডাক্টের কয়েলে ধরাইতেছে। এই যে দেন, এই এটা যখন দাবে, আর আমরা যখন কারেন্টে জেনারেটারে দিব, যখন কারেন্ট চলে আসবে, জেনারেটারে দিছি, জেনারেটার লাইন দিছি, এখন কারেন্ট চলে আসবে, কারেন্ট চলে এলে তো এই পিনটা ডাববো, ডাবলে দেখবেন এই এই লোডটা নিভে যাইব। এই এই ঠিক আছে, এইভাবে চেঞ্জ ওভার করবেন। আর এটা হইলো, আবার দেখাই দিতেছি, কানেকশনটা স্ক্রিনশট মারে রেখে দিন, ঠিক আছে? দেখেন রিলে কানেকশন, ঠিক আছে? বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। ভালো লাগলে ভিডিওটি আপনারা মূল্যবান মতামত জানাবেন, আর আপনারা প্রোফাইলে শেয়ার করে রাখবেন যাতে আপনাদের খুঁজে না পেতে হয়। আর একটা একটা করে যখন ভিডিও আপলোড করছি করতেছি, এর পরে আমরা একটি টাইমার দিয়ে কিভাবে টাইমিং করে লাইট টাইট চালাবেন বা বিভিন্ন ডিভাইস টিভাইস চালাইবেন, টাইমারের কাজটা পরবর্তীতে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ ভালোই থাকবেন, আসসালামু আলাইকুম।